প্লে অ্যাক্টিং করা সত্ত্বেও নেইমারকে কেন কার্ড দেখাচ্ছেন না রেফারি যে কারণে নেইমারকে ভয় পাচ্ছে মেক্সিকো নেইমার দ্য স্যান্তোস জুনিয়র যিনি রাশিয়া বিশ্বকাপের শুরু থেকেই নানা আসগোবী ঘটনার জন্ম দিয়ে হাসির পাত্র হয়েছেন পেনাল্টি পাওয়ার জন্য পড়ে যাওয়ার অভিনয় ধরা পড়ার পর তাকে নিয়ে সোশ্যাল সাইটে ট্রলের পর ট্রল চলছে শুধু ট্রলই নয় শেষ সলোর প্রতিপক্ষ মেক্সিকো অধিনায়কও বেশ চিন্তায় আছেন নেইমারের এসব অভিনয় নিয়ে পিএসজি তারকার চেয়ে তার অভিনয়ে বেশি ভয় আন্দ্রেস নেইমারকে ঘিরে মেক্সিকোর চিন্তার কারণ তার যখন তখন মাঠে পড়ে গড়াগড়ি খাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে রেফারি যদি ফাউলের সিদ্ধান্ত দিয়ে দেন সেক্ষেত্রে নিঃসন্দেহে বিপক্ষের উপর চাপ বাড়বে মেক্সিকোর অধিনায়ক গুয়ারদাদো বলেছেন নেইমারকে চোখে চোখে রাখতে হবে কেননা ও ফাউল পাওয়ার জন্য বিশ্রীভাবে মাঠে পড়ে যাচ্ছে এইসব ক্ষেত্রে আমাদের কিছু করারও থাকবে না সবকিছুই রেফারি এবং ফিফার উপর নির্ভর করছে নেইমারের এসব ছেলে মানুষই প্লে অ্যাক্টিং নিয়ে বিশ্বজুড়েই সমালোচনার ঝোর বয়ে চলছে তাতে অবশ্য এতটুকু ভুরুক্ষেপ নেই ব্রাজিল তারকার প্রশ্ন উঠেছে খারাপভাবে প্লে অ্যাক্টিং করা সত্ত্বেও নেইমারকে কেন কার্ড দেখাচ্ছেন না রেফারি গুয়ার দাদব বলেছেন কেন ওকে কার্ড দেখানো হচ্ছে না অথবা আমাদের কি করা উচিত সেটাও আমরা বলতে পারি না এর জন্য ম্যাচ রেফারি ফিফার কর্মকর্তারা রয়েছেন হয়তো এটাই ওর খেলার স্ট্র্যাটেজি এদিকে সোমবার রাত আটটায় ব্রাজিলের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাসী মেক্সিকো যদিও শেষ ম্যাচে তারা সুইডেনের কাছে হেরেছে তবে গ্রুপ লীগের প্রথম ম্যাচে জার্মানিকে হারানো তাদের উদ্বুদ্ধ করছে হুয়ার দাদ বলেছেন বিশ্বকাপে এই প্রথমবার আমরা জার্মানিকে হারালাম এটা যেমন ইতিহাস তেমনই আমরা রাশিয়া এসেছি অন্য ইতিহাস লিখতে আর সেটা বিশ্বকাপ জিতেই লিখব